বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর জহুর হকার্স মার্কেটে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10টি ইউনিটে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শুক্রবার রাত 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে 30টির বেশি দোকান পুড়ে গিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।